হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 31 তারিখ বুধবার, আর সকাল সকাল একদম টাটকা সবজি, গাছের থেকে সবজি দেখিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করছি। দেখতেই পাচ্ছ এই ছোট্ট একটা বাগান, আর তার মধ্যে দাদা কত সবজি লাগিয়েছে, পুরো গাছ ভর্তি বেগুন, বেগুন গাছটা পুরো ঝুলে গেছে। আর এই বাড়িটা তো তোমাদেরকে আগে দেখেছি, তোমরা তো সবাই এটা ভালো করেই চেনো। দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু বাড়ি আর এই বেলা যেতে পারছি না, ওই বেলায় যেতে হবে, কারণ বাসু এসেছিলো, বললো খাওয়া দাওয়া করে যেতে, আর আশিসদা বললো যে সামনেই একটা পাঁচমোড়ার মন্দির হয়েছে, তো চ দেখে আসি। ওটা খুব এখন আলোচিত, মানে সবার মুখে মুখে ওটা শোনা যাচ্ছে, এমনকি বাইরের থেকেও লোক দেখতে আসছে, তো চ তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই রেডি হয়ে নিলাম, চিন্তুরিনটিকে উঠিয়ে এলাম, এখনও মুখ ধুইনি। চিন্টু বাবা আশিসদা একটুখানি গেল টিফিন টিফিন আনতে, তো আমি ভাবলাম চলো ব্লগটা শুরু করে দিই। আজকে যখন একটা মন্দির যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা যাচ্ছি, তাহলে ব্লগটা শুরু করে দিই, না হলে আজকে আর ব্লগ করতাম না। তো চলো পাঁচমোড়ার মন্দির সবাই মিলে দেখে আসি যে কীরকম জায়গা, কীরকম কী রাধা গোবিন্দর মন্দির, যতটুকু শুনলাম। ভালো ছিলাম না ভালো ছিলাম, গজব। কাকে বলছিস ভালো ছিলাম? ছেলে ভালো, ছেলে শুনছি ভালো ছিলাম। সব বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, মা কি বিয়ে বাড়ি চলে গেছে আর আসেনি এখনো বাবা দাদু? এই যে বিয়ে বাড়ির থেকে ঘুরে এলো, ননদের বিয়ে, দেখো গায়ে হলুদ করে চলে এলো। হলুদ কি মা হয়ে গেল গায়ে হলুদ? এটা এখন কামানোর জন্য ইয়ে দিচ্ছে, হলুদ তেল হালতা করলাম। কালকে তো শ্যামলির বিয়ে দেখতে পারিনি, বৃষ্টি নেমে গেলো, ওইখানে জায়গাটা কম ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ভালো এখন দেখে আসে তো সীমা টিফিন করে যাবো, দেখি একটু পরে যাবো, দেখাবো সীমা শ্যামলিকে, দেখবো শ্যামলিকে কেমন লাগছে সিঁদুর করে। আর টিফিন এসছে দেখো, কত টিফিন নিয়ে এসছে, কত কচুরি। আর তোমরা যেমন মানুষ হয়েছিল, থোড়ি না ছেলে পুলে ওরকম মানুষ হচ্ছে। হ্যাঁ মাখলো না কেন, ও মামিমাও মেখেছে, মানে সীমার মামিমা আমার দিদি, আর এই দিদি সুস্মিতা, বৌদিদের সব আলাদা রকমই আনন্দ। এই দেখো কি সুন্দর লাগছে, চার জামা মিলে হলুদ মেখে ননদের বিয়েতে চলে এলো, দেখি কেমন লাগছে মেয়েটাকে সিঁদুর দানের পরে, না দেখতে খুব ভালো লাগে মেয়েদেরকে। এই যে বরের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আশীর্বাদই হচ্ছে মনে হয়, বলো ওইখানে বাসু আছে না, হয়ে গেলে আশীর্বাদী করলে তুমি। বাবা বিদায় করতেই হবে।
যেমন বেড়েছে দিয়ে দিচ্ছ না, অনেক করেছ অনেক, আমাদেরও মেয়ে থাকলে এমনি করতো। মন্দির প্রণাম করতে এসছে, আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যেহেতু যাবো একটুখানি ওই দিকে বেরিয়ে যাচ্ছি। শ্যামলীকে গাড়ি চাপানো আর হলো না, এদিকে দেরি হয়ে যাচ্ছে। ওখানে কি ভোগ খাওয়ায় আসিস দা? খিচুড়ি ভাত ডাল দুটো সবজি চুলে হয়ে গেল রে চিন্টুর, আর একটু ভালো করে নে। ত্রিধারা মিলন মন্দির, রাধে রাধে চলো মন্দির দর্শন করি আমরা। ভিডিও করতে দেবে রং টং হবে আবার পরে, বিশাল শিব। আয় গোশালা দেখবি, আয়। এরকম ইয়েতেও আছে ওই কৃষ্ণনগর মায়াপুর গোশালা, এখানে বেশি গরু নেই,
শিব ঠাকুরের পিছন দিকটা কোনো কাজ হচ্ছে এগুলো না তুলসী মন্দির আছে ভেতরে, এটা তুলসী ঠাকুরের মন্দির। হ্যাঁ ওঠা যাবে, রাধার সঙ্গে মনে হয় কোন রকম কিছু, এটা জানি না। হোলি খেলা হচ্ছে, দোল নন্দ উৎসব করেছে দশদাত্রে আসছে কৃষ্ণ ঠাকুর। এইটা বেশ সুন্দর লাগছে বলো, যাবো। আহ তোরা মন্দিরটাতে ঢুকলি না, ওইদিকে গোশালা ছিল দেখতে গেলি না, দেখতে যেতে পারতিস ওই দিকটা, সেই যেমন ওখানে গরু ছিল না, অতটা তো দেখ ওখানে দেখিস নি।
ভাই কই দেখতে দেয় শিব মন্দির না দুধ গোলা খাই প্রতিদিন দেখবো ওই তো হলুদের সেটার নিচে একদম ওই চিন্তা আছে দারুন লাগলো দারুন মন্দিরটা এটা কোথায় আছে আশিস দা জায়গাটা পাঁচমুড়া তালডাংরার কাছাকাছি খুব সুন্দর মন্দিরটা সবাই যদি চাও দর্শন করে যাও তালডাংরা মাঝামাঝি আশিস দার জন্য একটা বেশ ভালো জিনিস দেখা হয়ে গেল এখানে ভোগেরও ব্যবস্থা আছে কিন্তু যেহেতু আমাদের তো আজকে বাসু খেতে বলেছে ওই জন্য আর এখানে ভোগ খাওয়া হলো না তো অবশ্যই আরেকবার আসবো এসে কোনোদিন ভোগের সেবা নেবো কি গোশালায় ওই গরুর দুধের ছানার পায়েস মন্দির ঘোরা হয়ে গেল আর রসমালাই খেলাম কতগুলো পাঁপড় কিনলাম তারপর আমরা রওনা দিলাম আর এই দেখো মামা ভাগনার কি ভালোবাসা ভাগ্নে মামাকে পাঁপড় খাইয়ে দিচ্ছে আর গান শুনতে শুনতে যাচ্ছে এইদিকে বাবাই চিন্টুকে খাইয়ে দিচ্ছে মানে ওর বাবাদেরকে দেখে এত ভালোবাসা দেখে ওরাও দুজন দুজনকে খাওয়াচ্ছে আর হাসছে আর এইদিকে আমি আর রিন্টু রিন্টু পাঁপড় খাইনি আমি খাচ্ছি পাঁপড় খেতে বড় ভালো লাগে ডাল নিয়ে গেছিলাম আমাদের ঘরে লেগে গেছে এই গাছটা আমরা আবার পুরনো বাড়িতে লাগিয়ে দিয়েছি এটা পকেটে রাখো এটা তো চার্জ নেই খাওয়া দাওয়া করে চলে এলাম চিন্টু বাবা ঢুকলো বাথরুম রিন্টু আর চিন্টু দিদির ওই ঘরটায় আরাম করছে আর আমি এদিকে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিলাম এবার আমরা বেরোবো গোছাগুছি কমপ্লিট হয়ে গেছে আর একটা থলি এক্সট্রা হয়েছে চিন্টু বাবা একটা লুঙ্গি কিনেছে সীমার বাবার দোকান আর সকালবেলাতেই বললাম যে সীমাদের আরেকটা এখানে বিয়ে বাড়ি চলছে সীমার ননদের বিয়ে তো বৌদিরা সব ওখানেই গিয়েছিল আর ওখান থেকে ডাইরেক্ট আমার সঙ্গে দেখা করতে এলো তাই বৌদি সুস্মিতা সবার সঙ্গে একটুখানি গল্প করে নিচ্ছি তারপরে এক্ষুনি বেরোতে হবে আর ওইদিকে মনে হয় দাদা কিছু সবজি দিচ্ছে ব্যাগ ভর্তি বেগুন আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে লাউ ডাঁটা লাউ ডাঁটাটা দেখাও আবার ওই যে যে ঠিক এই দেখো লাউ ডাঁটা বাবাই যাচ্ছে আমাদের সাথে চিন্টু রিন্টু বাবন একা হয়ে গেল একা কোথায় এই তো কুকু আছে বিট্টু আছে সবাই আছে এ আমি এসছি পরশু দিনকে ওই যে বাসুদে চলো উঠি তাহলে আমি হ্যাঁ টাটা আবার আসবো দেখা হবে একদম একদম নেবো আলুর বস্তা চলো গোলাপ গুলো খুব সুন্দর লাগছে একটু দেখে আসি দিও করতে নামলাম হ্যাঁ পুরো চাটনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
না চিনি টিনি মাখিয়ে খাবো না এখন তো শীতের খালটা একটু টক লাগলি টক লাগবে আচ্ছা আচ্ছা আর তখন কিছু তবে না লাগে নি এই যে এই আনারস কাষ্ঠটা আমি দেখে গিয়েছিলাম ওই আনারস আমার জন্য এখনো রাখা আছে গরু কেমন আছিস কি সুন্দর দেখতে গরুগুলো আর এখানে আমি গোলাপ ফুল দেখতে এলাম এই দেখো কড়ি কড়ি আছেন ওই মরা ইয়েগুলো ফেলে দে ওখানে আলু তুলছে আলু ভাঙ গোলাপ নিয়ে নিয়ে গোলাপ ফুল আর বাচ্চা এই দুটো দেখলে মানে মনটা পুরো খুশ হয়ে যায় না নিয়ে থাকতে পারি না ফুলটাও সে রাস্তায় পড়ে থাকুক আর কারো গাছেই থাকুক এই দিদি আর এই বোন সবাই মিলে আমাদেরকে কত ভরে দিল পুরো গাড়ি আসে খালি হাতে আর যায় দুনিয়া জুড়ে চিন্টুর বাবাকে আমি বলছি ভাগ্যটা ভালো করে এসেছে ভালোবাসা ভালোবাসা সত্যি 14 ফেব্রুয়ারির আগেই গোলাপ তুমি তো দেবে না দিদির কাছ থেকে নিয়ে আসছি হ্যাঁ সবাইকে টাটা বাই বাই সুধা আসছি ভালো করে থেকো মন খারাপ করবে না হ্যাঁ এ সুধা যাবে এ যাবে তোমরা হ্যাঁ একসাথে যাবে একবার সীমার সাথে বাবাইকে নিয়ে যাচ্ছে বাবাইকে আনতে যাবে তোমরা হ্যাঁ ওর মধ্যেই বার করতে হবে একদিন একদিন দুদিন হ্যাঁ তাহলে তো খুব ভালো না না কাটা দে পৌঁছে ফোনটা করবে কি দারুন লাগছে ফুলটা আমার হাতটা সৌন্দর্য বেড়ে গেল না লাভ ইউ আই লাভ ইউ দাম না আর আমরা এইমাত্র পৌঁছালাম আনারস যেটা দিয়েছে এত সুন্দর দেখতে না যে আমি ক্যামেরা না করে পারলাম না ভেবেছিলাম আমি ওখানেই শেষ করে দেবো কিন্তু আমি আর না দেখিয়ে থাকতে পারলাম না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর ওখান থেকে কত কি জিনিস দিয়েছে সেগুলো দেখাচ্ছি তারা সাধনের গাছের আনারস আনারসটা খালি একবার দেখো দারুন যেমনি কালার মনে হচ্ছে যেন ঠিক প্লাস্টিকের কে এটা বলবে যে এটা অরিজিনাল আনারস এত সুন্দর আনারসটা দেখতে হেভি হেভি দারুন আর সবাই কত কিছু দিয়েছে দেখো শুই বলি বিশু আর ওর বইয়ের নাম ছায়া তো ওরা দিয়েছে এই দুটো বাঁধাকপি পেঁয়াজ কলি শিম সাধনদা দিয়েছে আনারসটা সাতটা আনারস হয়েছিল তখন আমি একবার দেখিয়েছিলাম তোমাদেরকে সেই আনারসটা একটা আমার জন্য রেখে দিয়েছিল আর এক বস্তা আলু দিয়েছে সেটা নিচেই রাখা আছে আর এটা দাদা দিয়েছে মানে এখানে যেখানে আমি ছিলাম ওই দাদা দিদি গাছের বেগুন সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম বেগুনগুলো ফুলকপি আর বাঁধাকপি কত কিছু দিয়েছে দেখো আর এখানে আছে এই যে এটাও দাদা দিয়েছে হ্যাঁ শাক লাউ ডগা আর সব এসে গেছে ব্যাগ পটলা রেখে দিলাম জিনিসগুলোকে নামিয়েছি আর বললাম না এই আনারস না দেখিয়ে ভিডিও শেষ করা যাচ্ছে না তো
এবারে ভিডিওটাকে শেষ করব। তাহলে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম। ঘরে সবজি বাজার, দোকান মনে হচ্ছে, কি ভালো লাগছে দেখতে, টাটকা টাটকা সবজির মজা, উফ দারুণ। কালার একদম হেভি লাগছে, হেভি। এর মধ্যে ছিল কি কি আছে চলো দেখি, আমিও দেখিনি ঠিকঠাক করে। ফুচকা পাঁপড় আছে, বললো আলু তো দিয়েছে, ওই আলু দিয়ে চিন্টুকে ঘরে ফুচকা বানিয়ে খাওয়াবে। এটা হচ্ছে ফুচকা পাঁপড়, এটা হচ্ছে ব্যাডমিন্টন পাঁপড়, আর এটা তরকা বানানোর জন্য মিক্স ডাল দিয়েছি। দেখো গোলাপগুলো এনে জলে রেখে দিয়েছি, এত কষ্ট করে নিয়ে এসেছি, এত ভালোবেসে দিয়েছে, যখন তিন চার দিন থাকুক, তারপর রোজ ওয়াটার বানিয়ে দেবো।